72-এর মূল সংবিধানে সংসদের হাতেই ন্যস্ত ছিল বিচারপতিদের অভিশংসনের ক্ষমতা। এরপর তা রাষ্ট্রপতির হাত ঘুরে সামরিক শাসনামলে যায় সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলে। 2014 সালে সংবিধানের ষোড়শ সংশোধনীর মাধ্যমে এই ক্ষমতা আবারও ফিরে যায় সংসদে। তবে আপিল বিভাগের রায়ে বাতিল হয়ে গেছে ষোড়শ সংশোধনী, তাই বিচারপতিদের অভিশংসনে আবারও ক্ষমতাহীন সংসদ। জ্যেষ্ঠ আইনজীবীরা মনে করেন এতে আইন, বিচার ও নির্বাহী বিভাগের ক্ষমতায় ভারসাম্য থাকবে। কোনো সংসদ সদস্য তার দলের সিদ্ধান্তের বাইরে কোনো মত দিতে পারবে না, দলের নির্দেশ তাকে মানতে হবে। ফলে যেটা হচ্ছে, এটা তখন ওই স্বচ্ছ বিচার বা সঠিক বিচার তো হতো না। এখানে আশঙ্কাটা ছিল যে সংসদ যদি তাদের অপসারণ করতে পারে, তাহলে তো ছড়ি ঘুরানো হয়ে গেল, পৃথকীকরণ হলো না। সংসদ সদস্যরা বা আইনসভা যদি হয়, তবে ভারত, মার্কিন যুক্তরাষ্ট্র সহ সংসদীয় ব্যবস্থা আছে এমন অনেক দেশে অভিশংসনের ক্ষমতা সংসদের। তাই রায় মানলেও জুডিশিয়াল কাউন্সিলের চেয়ে এটি স্বচ্ছ প্রক্রিয়া বলে মনে করেন জ্যেষ্ঠ আইনজীবীদের আরেকটি পক্ষ। মানুষের মধ্যে সাধারণ একটা ধারণা আছে, পার্লামেন্ট থেকে করলে যা কিছু তাকে অপসারিত করতে পারবে না, এটা শর্ত সাপেক্ষ। ইট হ্যাজ টু বি প্রুভ ডেলিগেশন, প্রুভ ডেলিগেশন। সুতরাং প্রমাণিত অভিযোগ ব্যতীত কোনো মাননীয় বিচারককে অপসারণ করা যাইবে না। সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলের ব্যাপারটা একটু কিন্তু আমার কাছে একটু অস্বচ্ছ মনে হয়। একজন বিচারককে কিন্তু সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলের কী তার বিরুদ্ধে অভিযোগ, কী তথ্য প্রমাণ, এগুলো আমরা কিছুই জানি না। বিচারপতিদের অভিশংসনের ক্ষমতা নিয়ে জ্যেষ্ঠ আইনজীবীদের মধ্যে ভিন্নমত থাকলেও দ্রুত আইন করার পক্ষে তারা। তবে রায়ের ফলে অভিশংসন নিয়ে কোনো শূন্যতা তৈরি হওয়া নিয়ে ভিন্নমত আছে তাদের। এখন এটা শূন্যতা তৈরি হয়েছে। ষোড়শ সংশোধনে ছিল সংসদের মাধ্যমে অপসারিত হবে, এখন কার মাধ্যমে অপসারিত হবে, কীভাবে অপসারিত হবে, অপসারণের প্রক্রিয়া কী হবে, সংসদকে কিন্তু অবিলম্বে একটা আইন করতে হবে। তো সংসদ আইন করতে গিয়ে 147-এ যাতে কোনো বরখেলাপ না হয়, এটা তাদের খেয়াল রাখতে হবে। জাজমেন্টটা ফাইনাল 16th অ্যামেন্ডমেন্টটা যদি না থাকে, তাহলে অটোমেটিক্যালি যেটা তার আগে যেটা ছিল 16th অ্যামেন্ডমেন্ট, সেটা পুনঃস্থাপিত হয়ে যায় অটোমেটিক্যালি। এটা দলে আলোচনা হবে পার্লামেন্টের ব্যাটমেন্টে, সহজ বিষয় না। তো মাননীয় প্রধানমন্ত্রীর পরামর্শ প্লাস আলোচনা করে মাননীয় প্রধানমন্ত্রী তার সিদ্ধান্ত নেবে। সংসদীয় কমিটির সভাপতি জানান পূর্ণাঙ্গ রায় দেখে এক্ষেত্রে ব্যবস্থা নেবে সরকার। আলমগীর স্বপন, যমুনা নিউজ, ঢাকা।